আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আপনাদের দুইটা পায়ে ধরি। সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশটাকে সংস্কার করার জন্য আন্দোলন করতেছে, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করতেছি, যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া বাংলাদেশে ফুন্ডিতেও টাকা ছাইলেন না, বিকাশেও টাকা ছাইলেন না। এই ফুন্ডি আলাদা বিকাশ আলাদা কি করতেছে, অনেক প্রবাসীদেরকে আটানা 1 টাকা বাড়িয়ে দিয়ে তারা এই টাকা গুলা বাংলাদেশ ব্যাংক বর্তমানে 5% বাড়ায় দিছে না, তারা কিন্তু দেশে টাকা পাচার করতেছে। তাই বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে ম্যাক্সিমাম 2 থেকে 3টা মাস আপনাদের দুইটা পায়ে ধরি, বন্ধ রাখুন। কারণ এখন সারা বাংলাদেশ সংস্কার করার জন্য সারা বাংলাদেশের মানুষ এখন রাজপথে চলতেছে, কারণ আমরাও ঘুমাইতে পারতেছি না রাতে, শরীরের পশম দ্বারা খুব কষ্ট লাগে, তারা পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে বিনা অপরাধে। আমরা এই প্রবাসীরা কি এতটুকু আমরা করতে পারবো না আমাদের বাংলাদেশের জন্য? তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি, আল্লাহর রাস্তায় আপনারা কি বর্তমানে কোনো মাধ্যমে টাকা পাঠাবেন না। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা প্রবাসী জানতে পারেন। আসসালামু আলাইকুম।